আজকে হাওড়া পৌর নিগমের সদর কার্যালয়ে একটি সাংবাদিক সম্মেলনে জেলা শিক্ষা দপ্তরের সিদ্ধান্তের আনুষ্ঠানিক ঘোষণা করেন নিগমের মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী। তিনি জানান, হাওড়া পৌর নিগমের কাছে নিগম এলাকার সরকারি স্কুলের পোশাক তৈরির ব্যবস্থা করবার জন্য জেলা শিক্ষা দপ্তর থেকে অনুরোধ জানানো হয়েছিল। সেই অনুরোধে সাড়া দিয়ে পৌর সংস্থা সিদ্ধান্ত নিয়েছে তাদের এলাকার 340টি সরকারি স্কুলের ছাত্রছাত্রীদের পোশাক তৈরির ব্যবস্থা করবে হাওড়া পৌর নিগম। এই কাজে শহর এলাকার যে স্বনির্ভর গোষ্ঠীগুলো রয়েছে তাদের সাহায্য নেওয়া হবে। আপাতত 15 নম্বর ওয়ার্ডে নিগমের যে নিজস্ব বাড়ি রয়েছে সেখানেই উপযুক্ত মেশিন রয়েছে, সেখানেই তারা আনুষ্ঠানিকভাবে এই কাজ শুরু করবেন। পাশাপাশি প্রশাসক জানান, এই কাজে দক্ষ কারিগর প্রয়োজন, তাই স্বনির্ভর গোষ্ঠীগুলোকেও সামিল করা হবে এই প্রকল্পে। যদিও পৌর নিগমের স্কুলগুলো নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে খুব তাড়াতাড়ি সেগুলোকে নিয়েও ভাবনা চিন্তা রয়েছে তাদের। রাজ্যের অন্যত্র এই ব্যবস্থা চালু আছে কিনা তা না জানা থাকলেও আজকে তালিকাভুক্ত 5টি স্কুল দিয়ে এই প্রকল্প হাওড়া পৌর নিগমে প্রথম চালু করা হলো বলে জানান মুখ্য প্রশাসক। পাশাপাশি তিনি আরও জানান, আপাতত 211টি স্কুলে বিনামূল্যে তারা পোশাক তুলে দিতে পেরেছেন। জেলা শিক্ষা দপ্তর এবং স্বনির্ভর গোষ্ঠীর সাহায্য ছাড়া এটা সম্ভব ছিল না। প্রতিটা স্কুলে গিয়ে পড়ুয়াদের জামার মাপ নিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে এই কাজ শেষ করা খুবই কঠিন মোকাবিলা ছিল তাদের কাছে। সমস্ত স্কুলের জন্যই থাকছে নীল সাদা পোশাক, ছাত্রদের জন্য সাদা জামা এবং নীল প্যান্ট, এবং মেয়েদের জন্য থাকছে সাদা জামা এবং নীল ফ্রক। তিনি জানান, এটা মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প, যেসব সরকারি স্কুলের ছাত্রছাত্রীদের একই রঙের পোশাক হবে। এবার রাজ্যে অন্য কোথাও ওরা শুরু করেছে কিনা এ খবর আমার জানা নেই, তবে আমাদের হাওড়া পুরসভার পক্ষে থেকে আমরা ফার্স্ট আজকে এটা শুরু করলাম এবং 5টা স্কুল দিয়ে আমরা স্টার্ট করলাম। তারা টাকা পাবেন, টাকার অঙ্কটা আমি বলতে পারবো না, কিন্তু আপনাকে এটুকু বলতে পারি 268টি মেয়ে যারা কাজ করছে তারা কিন্তু ফাইন্যান্সিয়ালি যে যে উদ্দেশ্য নিয়ে সেলফ হেল্প গ্রুপ তৈরি করা, স্বনির্ভর করা, আগামী দিনে হয়তো দেখা যাবে এরকমও হতে পারে, ধরুন এই গ্রুপগুলো আজকে স্কুলে জমা দিল, আগামী দিনে হয়তো দেখা যাবে যে ধরুন আজকে পুলিশের যে ইউনিফর্ম, ধরুন হসপিটালে যে স্টাফেদের ড্রেস থাকে, আগামী দিনে হয়তো দেখা যাবে এই সেলফ হেল্প গ্রুপ গুলো সেখানেও ইনভলভ হচ্ছে। তো তাহলে ন্যাচারালি এদের একটা কর্মের যে পরিধি সেটা অনেক বেড়ে যাবে, এবং এই গ্রুপগুলো মহিলাদের বিশেষ করে। তো তাহলে এই যে গ্রুপগুলো তৈরি হয়েছিল যে উদ্দেশ্য নিয়ে, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেছেন যে মেয়েদের স্বনির্ভর হওয়া, তো সেই যে উদ্দেশ্যটা সেটা সফল করার জন্যই তো এই প্রোগ্রামটা। এবং এটা ব্যক্তি শুধু স্কুলে নাও আটকে থাকতে পারে, যদিও এই সিদ্ধান্ত এটা এটা আমার এখতিয়ারের বাইরে, কিন্তু আমি আগামী দিনে বলছি এর পরিসরটা অনেক বড় হতে পারে। হ্যাঁ, আমি ওটাই বলছি যে পুলিশের যেমন ইউনিফর্ম থাকে, হসপিটালে ধরুন নার্সিং স্টাফেদের ইউনিফর্ম থাকে, সবকি এর পরিসরটা অনেক বড় হতে পারে। হ্যাঁ, আমি ওটাই বলছি যে পুলিশের যেমন ইউনিফর্ম থাকে, হসপিটালে ধরুন নার্সিং স্টাফেদের ইউনিফর্ম থাকে, সব না, আমরা স্কুলের নাম কিছু লিখে দিচ্ছি না, সেটা যদি স্কুল বা সে করে নিতে চায় সে করে নেবে, আমরা কোনো নাম লিখে দিচ্ছি না, আমরা জাস্ট ড্রেস গুলো দিয়ে দিচ্ছি।